সো গাইজ, গুলমোহর নামে একটা ফ্যামিলি ড্রামা মুভি এসেছে যেটা রিলিজ হয়েছে হটস্টারে। আর এই মুভির যারা যারা ট্রেলার দেখেছো তারা তো বুঝেই গেছো যে একটা পুরো ফ্যামিলি ড্রামা মুভি, আর ইমোশনাল তো আছেই। আর যারা একটু সেন্টিয়া জানো বেশি তাদের তো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে ভাই। আর মানোজ বাজপাই যা অ্যাক্টিং করেছে, যা পারফরমেন্স দিয়েছে, যা ইমোশনাল ক্যারেক্টার ধরেছে, টপ নচ ভাই। মানে গাইজ মুভির মেন হিরো হচ্ছে মনোজ বাজপাই, তোমরা তাই বলবে। তার অ্যাক্টিং দেখে মনে হবে যে ভাই আর কেউ নেই, শুধু এই আছে। আর এই মুভির স্টোরিটাকে, ইমোশনটাকে, পুরো সব কিছুকে একাই টেনে নিয়ে যাবে মুভিতে। গাইজ মনোজ বাজপাইয়ের যে ছেলে আর মনোজ বাজপাইয়ের যে মা, তারা দুজনেই তাকে ছেড়ে চলে যায়। মানে ভাবো এবারে ইমোশনালটা কেমন তৈরি হবে, আর ইমোশনটা কেমন মুভিতে রেডি হচ্ছে। আর এদিকে মনোজ বাজপাই ভাই বহুত ইমোশনাল লোক আছে, আর তার এনজাইটির প্রবলেমও আছে। আর মুভিতে তার একটা পাস্টও আছে যেটার ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, স্পয়লার হয়ে যাবে। তোমরা মুভিতে দেখবে তাহলে ভালোই বুঝতে পারবে। আর গাইজ এই মুভিটাকে এমন ভাবেই বানানো হয়েছে, আর এমন ভাবেই সিনগুলো, ইমোশনগুলো এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে হায়ার ক্লাস টু লোয়ার ক্লাস সবাইকেই হিট করবে। মানে ফ্যামিলির মধ্যে যে সম্পর্ক ভালো থাকে, আবার আপস অ্যান্ড ডাউন হয়, খারাপ হয়, ছেলে আর বাপের মধ্যে যেমন সম্পর্কটা আপ ডাউন হয়ে যায় কিছু চিড়চিড়ানির জন্যে, সেইগুলো ওখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। মুভিটা গাইজ 2 ঘন্টা 11 মিনিটের আছে, তোমাদের একটু পরে লেন্দি লাগতে পারে, আর ফার্স্ট হাফটা একটু পরে তোমাদের স্লো লাগতে পারে, বাট সেকেন্ড হাফটা যখন ধরে নেয় না, পুরোপুরি তোমরা ইমোশনালি কানেক্ট হয়ে যাবে এই মুভিটার সঙ্গে। আর ছাড়তে ইচ্ছা করবে না যতক্ষণ না পুরোপুরি মুভিটা দেখছো, বিকজ অফ মনোজ বাজপাই, বিগেস্ট অ্যাক্টার অ্যান্ড টেরিফিক অ্যাক্টিং। মুভির স্টোরিটা গাইজ পুরোপুরি একটা ফ্ল্যাট লেভেল, একদম নর্মালভাবে চলতে থাকে, কোনো টুইস্ট, কোনো অ্যাকশন সিন এইসব তোমরা যদি কোনো এক্সপেক্ট করছো তাহলে ভাই মুভিটা তোমাদের ভালো লাগবে না। আর মুভিটা গাইজ পুরোপুরি 18+ কন্টেন্টের উপরে বানানো হয়েছে, মানে ওইসবভাবে না, কিন্তু মুভির মধ্যে যে ইমোশন সিন আছে, যে স্টোরি আছে, যে ডিপ মিনিং আছে না মুভির মধ্যে, সেটা বুঝবার জন্য ভাই 18+ 20+ মাইন্ডই চাই, ছোট বাচ্চাগুলো থোড়ি বুঝতে পারবে। মুভিটা গাইজ পুরোপুরি ফ্যামিলি ড্রামার উপরেই বানানো হয়েছে, আর সবাই মিলে ফুল ফ্যামিলির সঙ্গে তোমরা দেখতে পারো। বাট একটা কিসিং সিন আছে, ওইটা 1 ঘন্টা সামথিং কিছু টাইমে আছে, ওইটা একটু স্কিপ করে নেবে, বাট বাকি সব ঠিক আছে। আর গাইজ লাস্টে একটা সিন আছে যেখানে হোলির ফেস্টিভ্যাল হয়, নাচ গান সব হয়, এখানে একটা সং আছে, ওইটার লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কিছু একটা রিভিল হবে, ভালো লাগবে তোমাদের দেখতে ওটা। সো গাইজ তোমরা মুভিটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, মুভিটা ভালো আছে, একবার দেখার মতন তো অবশ্যই আছে। আজকের ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।